আমি অনুরোধ করব যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি বাচ্চাগুলোকে উঠিয়ে দিয়েছি বলে এইটা না তাগর মাইক মাহফিল থেকে বাগিয়ে দিছি, তারা ওই সাইডে থাকবে। যারা কিছু কথা বোঝার মতন তারা এখানে বসবে, না তারা চেয়ারে বসতে দেখে আপনারা ছোট হয়ে পরে আসছেন, আপনারা সামনে আসেন, পিছনে যারা আছেন দয়া করে সামনে আসেন, আমার সামনে আসেন, আল্লাহ আসার তৌফিক দেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। এ বাচ্চারা তোমরা পিছনে যাও, তোমরা বসো বসো, হ্যাঁ কথা বলো না, কি আজিব তামাশা, কেউ কোনো কথা বলা যাবে না, আল্লাহ 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 আল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মহব্বত আমার সাথে সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মুহাম্মদ মেয়াকার কুফর কো মিঠায়া, কুফর কো মিঠাদার সদাকত বাতায়া, বালাগাল উলা রং চালাক বেদের রং চালাই হাসনাত জামিউ খিসালিহি। লা ইলাহা ইল্লাল্লাহ সময় সমস্বরে বলতেন কাল্লা, ফেরাউন দিত বিষম জ্বালা। আস্তে আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা, মুমিন বললা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার রশ্মিকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে, সাই হইল এই যে অদমের সিনা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শব্দটা রাসূল আল্লাহ না রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। এদিকে বিছানা থাকলে ব্যবস্থা করে দেবেন এই জায়গাটা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলালখান বাজার এলাকার কান্দির পার আল এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে লালখান বাজার কবর খনন কমিটির উদ্যোগে সপ্তম আজকের মিলাদুন্নবী, পাশাপাশি এখানে আরেকটা লেখা লিখবেন সিরাতুন্নবী। দুইটা শব্দের সমন্বয় থাকতে হবে। যেমন একটা মানুষের একটা হাত না থাকলে তাকে কি বলা হয়? ডেঙ্গা। কি বলা হয়? একটা পা না থাকলে, অর্থাৎ এক কথায় কোনো মানুষের কোনো অংশ যদি না থাকে তাকে বলা হয় অসম্পূর্ণ মানুষ। এখানে ঈদে মিলাদুন্নবী না লেখে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী, এই দুইটা সেন্টেন্স একত্র হইতে হবে, তাইলে এটা স্বয়ং সম্পূর্ণতা পাবে। অত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, অনেক নাম তো, কয়টা নাম পড়ব? সমবেত মাহফিল ইলতিজামিয়া কমিটি, যুব সমাজের বন্ধুরা, আল এহসান ফাউন্ডেশন এবং কবর কমিটির ভাইয়েরা উপস্থিত আমার পিছনে এক ঝাঁক ওলামায়ে কেরাম, রাসুলের উত্তরসূরি, যে রসুলের অ্যাবসেন্সে যাদের দিকে তাকাইতে বলছেন কে? মুহাম্মাদুর। এখানে আমার ভাই আমাকে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা দিয়েছে, এই দেখছেন বলছি না বাচ্চাদেরকে কেন বের করে দেওয়া হবে, এই কারণে না হতে এরা তো আমাদের জন্য বরকত। কি বলেন?
এরা আমাদের জন্য কিন্তু এমন ডিস্টার্ব করে বরকত রহমত সব শেষ করে দেয়, ঠিক না? যারা তাদের পাশে বসে আছেন আপনারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করতে পারবেন? আগত এই অঞ্চলের বিভিন্ন কর্মজীবী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনেছেন আমার মা বোনেরা, মাহফিল আয়োজক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই বর্তমান প্রেক্ষাপটে সিচুয়েশনে এরকম একটা আয়োজন করা এটা প্রশংসা পাওয়ার যোগ্য। কেননা এই বয়সের, এই যুবক বয়সের, এই বয়সে কোরআনের মাহফিল, দিনী আলোচনা করা বা আয়োজন করা এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, শুধু দোয়া পাওয়ারও যোগ্য। আল্লাহ তাদেরকে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আম্মার ইবনে ইয়াসার, খাব্বাব খুবায়ব, ইমানের বলে বলিয়ান সাহাবায়ে কেরামদের জিন্দিগি এবং আদর্শ দান করেন, বলেন আমিন। কিন্তু দুর্ভাগ্য এই চট্টগ্রামে, আই ক্যান চ্যালেঞ্জ দিয়া বলছি আমি, সারা বাংলাদেশে মাহফিল হয়, চট্টগ্রামেও হয়, কিন্তু চট্টগ্রামের মেজরিটি পারসন মাহফিল কমিটি মাহফিল আয়োজন কিন্তু করে, ফজরের নামাজটা পড়ে না। এই চট্টগ্রামে আসেন, আমি চ্যালেঞ্জের মোকাবেলা করব। কি করে মাহফিল আয়োজন করিয়া তাবারুকের বক্স করে, 50 টাকা দেয়, 100 টাকা দেয়, 500 টাকা দেয়, আর বইলা দেয় তাবারুকের প্যাকেট যেন আমার বাসায় আসে। মিথ্যা কথা বলছি? এই মাহফিল আয়োজন করলে কোনো লাভ হবে না, শুধু প্যাকেটে পাইবেন, আর কিছু পাওয়া যাবে না। এখন আমি এই বিবেকবান বিচক্ষণ মানুষের কাছে প্রশ্ন করবো, আপনারা কি তাবারুক চান না আল্লাহ দয়া চান? আমি বিশ্বাস করি মাহফিলের আয়োজন করা হচ্ছে আল্লাহর দয়ার জন্য। আর এই কোরআনের আওয়াজ, এই কোরআনের শব্দ যদি বাংলাদেশে না থাকতো, এখানে আশেপাশে প্রশাসন আছে, প্রশাসনিক কোন লোক আসেনি, তাদের কানে বুঝে যায় না, মাটিকে সাক্ষী রাখি, বাংলাদেশের বায়ুকে সাক্ষী রেখে বোঝা যায়, এই গত 2 বছর 18 মাস বা 20 মাস করোনায় বিনা নোটিশে সারা পৃথিবী স্তব্ধ। মহাবিশ্বের মহাপরাক্রমশালীরা করোনায় কিন্তু গায়েব হয়ে গেছে, জিরু হয়ে গেছে। এক পর্যায়ে তারা স্বীকার করছে যে আমাদের সব শক্তি ব্যর্থ, এখন আকাশের দিকে তাকিয়ে আছি। সেই অনুপাতে বাংলাদেশের অবস্থান ভালো না খারাপ? এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখছে কি চট্টগ্রামের ডিএমপি কমিশনার রাখছে, এমপি মন্ত্রীরা রাখছে? বুঝে থাকলে বলেন কে ভালো রাখছে? এখন কিসের কারণে রাখছে না? জবাব দিন না, বসেন, বেশি জবাব দিন না, বুঝা শুনা দিয়েন। এই কোরআনের আওয়াজের কারণে, জোরে কোন সুবহান আল্লাহ, কারণ যেই জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেই জমিনে আল্লাহর জিকির জারি থাকে, যেই জমিনে ওলামায়ে কেরামের পাচরণ হয়, আহলে হক হক্কানি আলেমরা বিচরণ করে, তলেবুল এলেমদের পাচরণ হয়, নামাজিদের পাচরণ হয়, আল্লাহওয়ালারা বিচরণ করে, এই সকল লোকগুলার বরকতে, কোরআনের বরকতে ওই জমিনে আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। লকডাউনে আর শাটডাউনে নিরাপত্তা রাখছে না, এটা একটা বাহ্যিক, একটা প্রশাসনিক শক্তি প্রয়োগ। পয়গম্বর বলেন যেইখানে, যেই জায়গায়, যেই বাসায়, যে অফিসে, যে বিদ্যালয়ে, যে আদালতে, যে প্রতিষ্ঠানে, যে স্থানে আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ইল্লা হাফাত হুমুল মালাইকা, ওই দেশটাকে, ওই জেলাটাকে, ওই বিভাগটাকে, ওই থানাটাকে, ওই এরিয়াটাকে, ওই জমিনটাকে, ওই ময়দানটাকে রহমতের ফেরেশতারা বেরাক দিয়া রাখে। সুবহানাল্লাহ বলেন, পয়গম্বর বলেন ওগাশিয়াত হুমুর রহমা, ওই ময়দানকে আল্লাহর রহমত ঢেকে রাখে। বাংলাদেশের রহমত দিয়ে ঢেকে রাখছে, সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা,
এই কোরআনের আওয়াজের কারণে, আল্লাহর জিকিরের কারণে আল্লাহ জমিনের উপর শান্তির ধারা অব্যাহত রাখে। ওয়াজাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ এই মানুষগুলো নিয়ে ফেরেশতাদের মাঝে গর্ব করে। এই ঈমান ইয়াকিন রাখতে হবে, জমিনে মহামারী করোনার মতন গজব এভাবে আসে নাই। এই গজব আসার পিছনে টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধোকাবাজ, দুষ্কর, সুদখোর, জামাখার, লুটেরা, ধর্ষণকারীদের কারণে। ঠিক কিনা? জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ জমিনে গজব এভাবে পাঠায় না। এই গজব আল্লাহ পাঠায় না, গজব আল্লাহর পাঠানোর উদ্দেশ্য না। জমিনে গজব আসে তোমাদের কর্মের কারণে, জলে স্থলে যত মহামারী, মহাবিপদ, মহাসংকট, এগুলো তোমাদের সব পাপের ফসল। আমাদের পাপের ফসল, আমাদের কুকর্মের ফসল। আল্লাহ মানুষ বানাইছে গজব দিয়ে মারার জন্য না, কথা কয় না। আল্লাহ মানুষ পাপ গজব দিয়া, মহামারী দিয়া মারার জন্য দুনিয়াতে আল্লাহ মানুষ বানায় নাই। মানুষ বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। মানুষ ইবাদত করবে, গোলামি করবে, আর মানুষের আরাম আয়েশের জন্য যা দরকার আল্লাহ তাই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, কর্তৃপক্ষ একটা বিষয় আমাকে দিয়েছে, আপনারা অবশ্যই অবগত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ একবারে পরিষ্কার, রিটিন ক্লিন, কোনো ভেজাল নাই। রাসূলের জীবন আদর্শ হইল আল্লাহর 30 পারা কোরআন, ব্যাখ্যার দরকার নাই। এক কথায় জবাব, রাসূলের জীবন আদর্শ কি? তাইলে তথ্য নেন। তথ্য হলো উম্মাহাতুল মুমিনিন মুহাদ্দিসা হযরত আয়েশা সিদ্দিকার কাছে রাসূলের উফাতের পরে, বলেন কিসের পরে? উফাত বুঝেন তো? উফাত আনগো মরণ, রাসূলের এলো উফাত। রাসূলের উফাতের পরে আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবি গেলেন, গিয়া বললেন উম্মুল মুমিনিন, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলেন। হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন না? তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহর রাসূলের চরিত্রই হলো আল্লাহর 30 পারা কোরআন। তিনি সূরা মুমিনুনের কিছু আয়াত পড়লেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম ক্যারেক্টার, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, মহান চরিত্রই রয়েছে আমার পয়গম্বরের জীবনীতে, আর যার জীবনটাই হলো আল্লাহর 30 পারা কোরআন। আমার ভাইয়েরা, খুব কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার কাছে একটু অসুন্দর্য লাগছে, যদি বসেন। আমার কাছে সুন্দর না, সুন্দর লাগবে কার কাছে? আমরা চাই আমাদের জীবনটা সুন্দরভাবে গড়তে, কি বলেন, ঠিক কিনা? এই আপনারা আহ্বান করছেন কেন? আমি বলছি, যদি তাদের মনে চায় বসবে, এখানে কাউকে অ্যারেস্ট করে বসানোর ক্ষমতা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? আমি ধরে বসাইছে কি? তো তাগরে তো আল্লাহ বসাইতে পারে। আল্লাহ যদি না বসায়, আমাকে বাড়াবাড়ি করার দরকার আছে নাকি? আমরা কি দারোগা? আমরা কি পুলিশ? আমরা কি র‍্যাব? আমরা কি চৌকিদার? আমরা আহ্বায়ক, আমরা বলার দায়িত্ব, তাদের বসার দায়িত্ব, কথা বলো ঠিক কি না? এখানে বসলে তাদের সওয়াবই আমাদেরকে দিয়ে দিবে না, বরং তাদের সওয়াবের কিছু অংশীদারি আমরা হব, কথা বলো ঠিক কি না? মাহফিলের আয়োজন করছেন, শুধু প্যাকেট নিলে হইতো না, কিছু বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, কথা বলো ঠিক কি না? দাদা নাতি মাহফিলে যায়, যাক পরে যাচ্ছি। তাইলে আমি আপনাদের মাঝে এই মহাগ্রন্থ আল্লাহ রাসূলের জীবন আদর্শ, বলেন নাম কি? কোরআন। কি কি জীবন আদর্শের নাম কি? এই কোরআনের ভিতর থেকে
দুই জায়গা থেকে দুটি আয়াত, একটি আয়াতের অংশ আর একটি পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করেছি। কোন হাদিস আমি আজকে পাঠ করি নাই, যেহেতু মাহফিলের পরিবেশটা এলোমেলো, পরিবেশ সৌন্দর্য না হলে আলোচনাও অসৌন্দর্য হয়ে যায়। আপাতত কিছুটা কিছুটা, এরপরে আরো বাকি আছে, এখন লাইন বাকি রয়েছে আলোচনাটা। যদি আলোচনা শোনার মধ্যে আপনাদের মনোযোগ থাকে, তাহলে এই আলোচনার লাইনটা আল্লাহ ক্লিয়ার করে দিবেন। আর যদি শোনার মধ্যে মনোযোগ না থাকে, তাহলে একবার রংপুর, একবার দিনাজপুর, আবার কক্সবাজার, এরপরে ভোলা, বরিশাল, দিয়া, চট্টগ্রাম, আলোচনার কোন লাইন পাইতেন না। বুঝেননি? বুঝেননি? ওই বুঝে, মাশাল্লাহ, ছোট বাচ্চা হেয়ামত কইছে বুঝে, কিন্তু এর চেয়ে বড় যেগুলো সিনিয়র এগুলি বুঝে না। কপাল খারাপ আর কি আমগ, এ ছোট থাকতে মসজিদে গিয়ে দৌড়ায়, ইমাম সাহেব কয় রা, মুয়াজ্জিনে কয় ধমক দিন না, অভ্যাস হোক, কথা কয় ঠিক কিনা? আসলে ধমক দেওয়া না, তাদেরকে সান্ত্বনা দেওয়া। কিন্তু সর্বনাশ কোন জায়গায় জানেননি, একটু বড় হইলে তার মসজিদে যায় না, এই গাড়ের রড্ডা যখন মোটা হইয়া যায় তখন মাশাল্লাহ চুল রাখে যেন আফ্রিকার ফুটবলের মাঠ। কি ও মিশা কথা, আমার এমন কাঠিন রাখে এমদিয়া ফাঁক যেন রেল লাইন, দেখছেন নি? হ্যাঁ, সর্বনাশ। এ বেশি কথা কইস না, চুপ করে থাক। আমি কি হাসির কথা বলছি না বাস্তব কথা বলছি? শুধু পুরুষকা, মহিলাদের মতো তো ব্যামিন, দূরের থেকে তো পুরুষ মহিলা চিনে যায় না। হ্যাঁ, আর আরে ভাগ্য খারাপ শেষ জামানা, তাইলাম কি অনিলাই, কইতাম নি কই লেতাম? হ্যাঁ, আর আর ভাগ্য খারাপ শেষ জামানা, তাইলাম কি অনিলাই, ও বদারাতা কুরার ইয়াল দরার, উন্দুরে দৌড়ার বিলাই, ভাগ্য খারাপ শেষ জমানা, তাইলাম কি ওরে লাই, ঠিক কিনা? নিয়ম নীতি উল্ডা হাল্ডা এনকা হয়ে, এই জমানার মানুষ হরে হন বুতে ফাইয়ে, বদ্দা হন বুতে ফাইয়ে, হারাম হালাল নাই বেদা বেদ, হালাল হারাম নাই বেদা বেদ, পরের হকাই দিন হাটায়, ভাগ্য খারাপ শেষ জমানা, তাইলাম কি ওরে লা, আগে কয়ল জ্বালাই দিলে মশা থাকতো না, দিন দোহরে মশারি টানানো লাগতো না, বদ্দা টানানো লাগতো না, এই জমানার মশায় গুণ খয়লের উপরে বসতো চায়, আরে দেখছেননি? দেখছেননি? এই জামানার মশায় গুণ, এই জামানার মশায় গুণ কয়লের উপরে বসতো চায়, আর আর ভাগ্য খারাপ শেষ জামানা, তাইলাম কি ওরে লাই, দুঃখ সময়কে আর যদি উভার ঘরে, এই উমরে লাড়ির গুতা মারিব ভরে, বদ্দা মারিব ভরে, হঞ্জামানায় আইলা মারা, হঞ্জামানায় আইলা মারা, বালার কোন মা বাপ নাই, আর আর ভাগ্য খারাপ শেষ জমানা, তাইলাম কি ওরে লা, আদাই না ফেন বাইটা হামিস মায়া বন্দরগা, হুরু সন্ধ্যার মাতার দেহির লম্বা সুরের হার, বদ্দা লম্বা সুরের হার, দূরত্বন খেয়াল হইলে, দূরত্বন খেয়াল হইলে, নারী পুরুষ চিহ্ন নাই, আর আর ভাগ্য খারাপ শেষ জমানা, আইলাম কি ওর লাই, কথা ঠিক না বেঠি? ও ঠিক কয়ে দো, সর্বনাশ করি, ঠিক কিনা? এ চট্টগ্রামবাসী মুসলমান, আলোচনার শুরুতে আল্লাহ পাকের সর্বোচ্চ প্রশংসার বাক্য কালিমাতুল শুকর আদায় করছি। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ এই চট্টগ্রামে আশেপাশে বসবাস করছে, কেউ দশতলায়, কেউ পাঁচতলায়, কেউ গাছতলায়, কেউ রাস্তায়, কেউ দোকানে, কেউ এখানে, কেউ সেখানে,
তাদের মাঝখান থেকে আপনাদের মতো আমার মতো গুনাহগারকে জান্নাতের বাগানে এনে আল্লাহ বড় লাভ করছে না? আল্লাহ লাভ করছে না? লাভটা কার করছে? আমার আপনার সবার, জোর করে ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা গর্বিত, আমরা ধন্য। এই জন্য আল্লাহ এই সৌভাগ্য অর্জন করার কারণে, আমাদেরকে দান করার কারণে আমরা বলি সালাম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যেদুল সাফালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল্লিল আলামিন, রাসূল করিম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আত্মার স্মরণ করছে, এগুলো সব নিছে নামান। যারা দেশ লাল সবুজের পতাকা অঙ্কিত করার জন্য 1971 সালে জীবন দিয়েছেন, 1952 সালে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য সালাম জাব্বার বর, রফিক বরকত সহ জীবন দিয়েছেন, এবং আজকে যে কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য এসেছি, এই কোরআনের দাওয়াত বিশ্বের আনাসে গানাসে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাহে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, ওই সকল মধ্যে মুজাহিদদেরকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে শাহাদাতের পূর্ণাঙ্গ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে কোরআনের সুরা আলে ইমরান 3 নম্বরের সুরা 220 আয়াত 20টি রুকু, অত্র সুরার 32 নম্বরের আয়াতটা তেলাওয়াত করেছি, পাশাপাশি আরেকটি আয়াতের অংশ পাঠ করেছি। তো এইটার ব্যাপারে আমার ভাইয়ের বেঁধে দেওয়া রসুলের জীবন আদর্শ আংশিক ধারণা কিন্তু দেওয়া হইয়া গেছে। যে ধারণা দিছি মনে আছে আপনাদের? মনে আছে রসুলের জীবনটা কি? হ্যাঁ, কথা কি ঠিক আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের জীবনটা কি? আর আমাদের জন্য মহান আদর্শের ধারক বাহক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনাফ, আপাতত এই জায়গায় এটা রাখলাম, এরপর আলোচনা আস্তে আস্তে পর্যায়ক্রমে এসে যাবে সামনে। এখন সেই রসুলকে মানতে হবে কি হবে না? মানতে হলে কেমন মানা লাগবে? নিজের জীবনের চেয়ে, মা বাবার চেয়ে, ছেলেমেয়ের চেয়ে, দন দৌলতের চেয়ে, জীবনের সব কিছুর চেয়ে অধিক মহাব্বত রাখতে হবে। মহাব্বত রেখে জীবনের পরুতে পরুতে, রন্ধে রন্ধে, টেইলারিতে, ডাইভিংয়ে, মাস্টারিতে, ব্যবসাতে, চাকরিতে, অফিসে, আদালতে, পুলিশে, র‍্যাবে, সেনাতে, বিমানে, সকল ক্ষেত্রে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল কি রাষ্ট্রপতি ছিলেন না? রাষ্ট্র চালায় নাই? রসুলের পরে 4 জন সাহাবি, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী কি রাষ্ট্র চালায় নাই? সুতরাং তাদের জামানায় কোনো দুর্নীতি ছিল? কথা কয় না? তো সুতরাং রাষ্ট্রীয় ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ হবে কার? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত পড়েছি, আমি এখন 31 নম্বর আয়াতটাও তেলাওয়াত করব। এই দুইটি আয়াতকে আবর্তন করে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই আয়াত দুটি অবতীর্ণ হয়েছে এমন এক প্রেক্ষাপটে, এমন এক পরিস্থিতির আলোকে, এমন এক মুহূর্তে। আমার দিকে তাকান, আলোচনা কিন্তু যদি বুঝতে হয়, টিউবওয়েলের পানি যেটা দিয়ে নিষ্কাশন হয়, সঞ্চালন হয়, ওই পাইপের মুখের বরাবর যদি পাত্র বা কলস বা জগ যেটাই না দেন, ট্যাপের মুখে যদি আপনার পানির পাত্র বর্তন না দেন, ট্যাপ সাইরা যদি আপনি বর্তনের মুখে আর ট্যাপের মুখে না রাখেন, তাইলে কেয়ামত পর্যন্ত ট্যাপ সাইরা পানি জড়াইতে পারবে না, আপনার বর্তনে পানি করবে না। ঠিক ওয়াজিন যখন ওয়াজ করে, তার চেহারায়, তার মুখে
তার প্রকৃতিতে আকৃতিতে তার বরাবর দৃষ্টি নিক্ষেপ করে রাখতে হবে। ওই নিক্ষেপ যদি রেখে কোরআন শুনতে পারেন তাহলে কোরআনের আলোচনা আপনাকে অ্যাকশন শুরু করবে, তাফসীর করবে, বাড়িতে যাইয়া জীবনের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতের উপর আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أي آلوچونا شروع مول پرب شروع أي الله আলোচনা শুরু করার আগে তোমার কাছে এমন এলেমের সাহায্য কামনা করছি যে এলেম দ্বারা আমি এবং যারা আসছে সবাই উপকৃত হবে। এলেম জ্ঞান নলেজ, আমার দিকে তাকান, এলেম এটা আরবি শব্দ, ইংলিশে বলা হয় নলেজ, বাংলায় বলা হচ্ছে জ্ঞান। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করছি ইলমান নাফিয়ান, উপকৃত এলেমের জন্য। কারণ এই শিক্ষা অর্জন করিয়াও শিক্ষিত হইয়াও সন্ত্রাসী করে কি করে না, চাপাতি শোডাউন করে কি করে না, পিস্তলের শোডাউন আছে কিনা, রান্দার শোডাউন আছে কিনা, জোরে কোন আছে না না। এই বড় বড় অস্ত্র যারা শোডাউন করে তারা মূর্খ লোকেরা না, উচ্চ শিক্ষিত লোকেরা। কেউ অস্ত্র ব্যবহার করে কলমের অস্ত্র, কলমের অস্ত্র দিয়া লক্ষ কোটি 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 টাকা জনগণের মাইরা খায়, কথা কয় না? আর ফার্স্ট একটা ফোয়ার ওড়া না, বাচ্চারা খাইয়া লাইছে বর্তনটা থেকে নিয়া আসতে কইরা এই গরম, কি জানিস কি জানিস ফোয়ার ওড়া যে সাকিটা না কি কয়, তাওয়া, তাওয়া না, তাওয়া তো যেটা সাকি, এটা দোকানদার মেনে নিতে পারলো না, এ রুটি সাকার বস্তুটা ওই বাচ্চাটার গায়ে লাগাইয়া শরীরের চামড়াটারে জ্বালাইয়া দেয়, গোস্তটারে জ্বালাইয়া দেয়। এরকম ঘটনা বাংলাদেশ আসেনি? এ বারবার উঠবা না, এ ছেলে আলোচনা শুরু হয়েছে সব নাম একবার বন্ধ করে দেব। আমার বলার উদ্দেশ্য হলো পাঁচ টাকা দশ টাকার পাওয়া রুটিটা, পাওয়া রুটিটা অথবা তন্দুর রুটিটা অথবা একটা বিস্কুটের প্যাকেটের জন্য একটা ছোট্ট অসহায় মানুষটাকে, মিসকিন গরিব মানুষটাকে এমন মারা মারা হয় রশি দিয়া বান্ধা রাখা হয়, আর এরকম পাঁচ হাজার দশ হাজার 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 কোটি টাকা মারে কলম নামের অস্ত্র দিয়া, দুর্নীতির আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, ধোকা দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে কর আওয়াজ দাও, ঠিক না বা ঠিক? আরো জোরে বলো, ঠিক না বা ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন, ফাঁকি দিয়া করে কামাই ঘুষের টাকায় ওদের বুড়ি, হারাম টাকায় ওদের বুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এরা উচ্চ শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষিত, জেনারেল 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 এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ কি জানেননি? সাধারণ। হাসির কথা বলছি, বলেন জেনারেল শব্দের অর্থ কি? উচ্চ শিক্ষিতরা গো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছ, অক্সফোর্ড থেকে পাশ করেছ, অথবা
বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, যত শিক্ষিত হও না কেন এটা সাধারণ শিক্ষা। মাদ্রাসায় পড়ে আলী বাতাসা, মজা লাগে না? ইনি পড়তে মজা লাগে না? জানুয়ারি ফেব্রুয়ারি মনে চাই প্রেমে মরি, এটি বুঝি শিক্ষা? বৈজ্ঞানিক কবি সাহিত্যিক হ, এটা নর্মাল সাধারণ। যদি মুক্তবে মুরানি কায়দাও পরে, আলিফ লামও পরে, সুরাও পরে, এটা সাধারণ নয় অসাধারণ। কথাখন ঠিক কিনা? মনে বড় কষ্ট নিয়ে বসেছি আজকে 20 বৎসর ময়দানে কথা বলি, এরকম অগুছানো প্যান্ডেলে কথা বলি না। আল্লাহ আস্তে আস্তে প্যান্ডেলটারে গুছাইয়া দিচ্ছেন। মুসলমান ইমানদার, রসুলের জামানায় আমার দিকে তাকান, দুইটি আয়াতের উপর কথা হবে, মনে আছে? সুরার নাম কি? সুরা আলে ইমরান। সুরা আলে 114টি সুরার মধ্যে এটা একটা, 3 নম্বরের সুরা। কোরআনের কয় নম্বরের সুরা? এবং এই সুরাটি রসুলের মাদানী জীবনীতে নাজিল হয়েছে। রসুলের মাক্কী জীবনে যে সকল সুরাগুলো নাজিল হয়েছে সুরাগুলো মাক্কী সুরি, মাক্কী সুরা। আর মদিনার জীবনে যে সকল সুরাগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী সুরা। মুফাসসিরিনে কেরাম বলেন, এ সুরাতুল ইমরান, আলে ইমরান, এটা রসুলের মাদানী জীবনীতে নাজিল হওয়া, এটা সুরাতুল ইমরান, মাদানী সুরা। যেরকম সুবহানাল্লাহ, সুরার 32 এবং 31 নম্বরের আলোচনা, 31 এবং 32 নম্বর আয়াতের ওপর আলোচনা। আয়াতগুলো একটু পরে তেলাওয়াত করব, একটা আয়াত তেলাওয়াত করেছি খুতবায়, 32 নম্বর আয়াতরা তেলাওয়াত করেছি, একটু পরে 31 নম্বর আয়াতরা তেলাওয়াত করব। তেলাওয়াতের আগে আমি আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই, এই আয়াত দুটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে, কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে শুনবেন। মক্কার মানুষের আল্লাহ নবীকে বললেন, ওগো আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আমরা আল্লাহকে মহাব্বত করি। কথাটা তো ভালো কথা, কোন একটা লোক যদি কয় আমি আল্লাহর ভয় করি, তারে কেন খারাপ বলবেন? না, যে আল্লাহকে ভয় করে সে তো প্রকৃত বান্দা। আর আল্লাহর ভয় কইরা মাহফিল সাইরা 10 তলা ঘুমান যায় না, 5 তলা ঘুমান যায় না? আজকে সকালে যে সিগন্যালটা দিছে, আর যদি একটু স্থায়ী হইতো বিল্ডিং ফালাইয়া মাগগো মা। কথা বল না, কথা বল না, আমি হাসির কথা বলি নাই, আমার লাইফে আমি 3 বার ভূমিকম্প অবলোকন করেছি। আজকের কম্পনে যে আতঙ্কটা আমার মধ্যে এখনো কাটে না। গতকাল মাহফিল ছিল চাঁদপুরের উজানিতে, আমি 3:30 বাসায় ফিরেছি, ঘুম হয় না, ফজরের নামাজ মসজিদে যেয়ে পড়তে পারি নাই, কপাল মন্দ। কেন? বাসার চাবিটা হারাই লিস, বাচ্চারা হারাই লিস। আমি অজু করে শুধু সুন্নতের তাকবিরে তাহারিমা বাঁধবো, তাহিয়াতুল ওয়াজুদ, এটা কোন সময় পরে কইতে পারবেন নি? অজু করার পরে, কোন সময়? অজু করার পরে। এ তাহিয়াতুল ওয়াজুদ সুন্নতরে তাকবিরে তাহারিমা বাঁধার জন্য এমনি হাত দুইটা আমার দিকে তাকান, এ কোরআনের মজলিসে বসে কথা বলছি, হাত দুইটা ভাবে কানের লতি বরাবর উঠাইয়া সারতে দেরি। আমার রোম, আমরা তো রোম সাজান বিভিন্ন দুনিয়ার আধুনিক দিয়া, আমি গুনাগারে সাজাইছি আল্লাহ কোরআনের তাফসির দিয়া। 3টা রেক আমার রুমের ভিতরে কিতাবে ভরপুর, আমি দেখতেছি, আমি আওয়াজ শুনতেছি কিতাবের রেকের গ্লাস গুলো কট 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 করে যেন ভেঙে যাচ্ছে। আমি যে বিল্ডিংটা থাকি 5 তলা, আমি দেখতেছি পাখাগুলো এভাবে শুধু যেন নড়াচড়া করতেছে, গোটা বিল্ডিংটা শুধু এভাবে এভাবে নড়াচড়া করে। ও জিরুরা না হিরুরা, কত নম্বরের হিরু হয়েছ বেড়া? একটা একটা রক যদি অকেজু কইরা দেয়, তুই লাঠি লইয়া রাস্তায় ভিক্ষা করতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহর ভয় যে ব্যক্তি করে মানুষটা ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে লোকেরা বললেন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, আমরা আল্লাহকে মহাব্বত করি।
কি এত এত সংগঠনের ভাইরা থাই কে ফলামেন্ট ডিস্টার্ব করে কিভাবে মাইরেন না কাররে আস্তে কইরা দিয়েন মাইরেন না কি কোন মারা যাবেন আদর দিতে হবে যেরকম ঠিক কি না আমার ভাইরা মানুষগুলো বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহকে মহব্বত করি আল্লাহকে ভালোবাসি তাদের কথার পরিপরি পরিপ্রেক্ষিতে প্রতি উত্তরে আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত নাযিল করেন ইবনে জারির ইবনুল মানজির যুগ শ্রেষ্ঠ ওয়ালি হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই তিনজনের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন মক্কার পৌতলিকেরা দেব দেবীর উপাসনাকারীরা প্রতিমা উপাসনাকারীরা তারা মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে আল্লাহ নবী বলেন ও মক্কাবাসীরা কেন তোমরা এগুলোর উপাসনা করো লোকেরা জবাব দিল এগুলোর উপাসনা করে এগুলো আমাদের রব না আমাদের আল্লাহ না কথা সুন্দর আছে এগুলো আমাদের আল্লাহ না এগুলো আমাদের গড না এগুলো আমাদের ঈশ্বর না এগুলো আমাদের ভগবান না এগুলোর উপাসনা করি এই জন্য এগুলো হাসরের দিন আমাদের জন্য সুপারিশ করবে এবার ভালোটা বলছে ভালোটা বলছে না এগুলো বলে সুপারিশ করবে এগুলো আমাদের জন্য সুপারিশ করবে আমাদের সাহায্য করবে এই জন্য এগুলার উপাসনা করি তাদের এই কথার প্রতি উত্তরে সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াত নাজিল হয় এবার ৩১-৩২ নাম্বার আয়াত আমি তেলাওয়াত করব যদি আপনারা মনে করেন এখানে তেলাওয়াতের পর একটা আওয়াজ দেওয়া লাগবে আল্লাহু আকবার বলিয়া তাইলে দিয়েন আর না তো চুপ করে থাকেন কেন আল্লাহু আকবার আওয়াজ দিবেন এই আল্লাহু আকবারের আওয়াজে শয়তানরা এখান থেকে দূর হয়ে যাবে কারণ কোরআন তেলাওয়াতে শয়তানের গায়ে আগুন লাগে আর আজান দিলে পিছনে দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায় নাম কি জোরে কয় না আরো জোরে বলেন বিশ্বাস যদি না হয় আজকে ফজর রক্ত দেখবেন যদি ফজর রক্ত জাগার অভ্যাস থাকে মুয়াজ্জিনরা যখন এক সমান আজান দেওয়া শুরু করে তখন দেখবেন কুকুরগুলো হাউমাউ করে ডাকতে থাকে বানাইয়া কথা বলার জন্য আসছি না কোরআন হাদিস রিসার্চ করতে হয় স্টাডি করতে হয় গবেষণা করতে হয় মোতালা করতে হয় এখন আসেন কুকুরগুলো কেন হাউমাউ করে ডাকে বলে এই জন্য ডাকে আজানের ধ্বনি শুনলে মাত্র শয়তানের কানগুলো দেন্দা হইয়া যায় শয়তানগুলো দৌড়ায় পৃথিবীর কেউ দেখো কার না দেখো কুকুর দেখে দেখে কিন্তু মিছিল শুরু করে কুকুর যখন হাউমাউ করে ডাকে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে করতে হবে কুকুর শয়তান দেখে ডাকতেছে জোরে কোন সুবহানাল্লাহ চলেন এবার আলোচনা শুরু করা যাক বিসমিল্লাহির রাহমানির সকল লোকগুলারে বলে দাও একটু আগে কিন্তু বলছি আয়াতটা কেন নাযিল হয়েছে যারা বলছে আমি আল্লাহকে মহব্বত করে মনে হইছেনি যারা আমাকে মহব্বত করতে চায় আমার অনুগ্রহ লাভ করতে চায় আমার দয়া পেতে চায় আমার থেকে সাহায্য পেতে চায় তাদের জন্য এই মেসেঞ্জার তোমার মাধ্যমে হে নবী আপনি বলে দেন ও দুনিয়ার মানুষ
ও মানব মণ্ডলী ও জনতা, যদি তোমরা আল্লাহর দয়া চাও, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর মহব্বত যদি কেউ পেতে চাও, তাহলে তোমরা আমাকে মেনে নাও, আমার নবুয়াত রিসালাতের স্বীকৃতি দাও। শুধু স্বীকৃতি দিলে হবে না, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর ফাত্তাবিউনি, তোমরা আমার এত্তেবা করো, এত্তেবা অনুসরণ করো, অনুকরণ করো। আরো সহজ করে দিছি, রসুল যা বলে তা তোমরা করো। যখন সুবহানাল্লাহ, রসুল যা অর্ডার দেয় তা তোমরা মানো। এ মানব মণ্ডলী গো, প্রকৃত পক্ষে যদি তোমরা আল্লাহর দয়া চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আমার নবুয়াত রিসালাতকে মেনে নাও, মেনে নেওয়ার পর তোমরা আমার আনুগত্য স্বীকার করো, আমার এত্তেবা করো, আমার সুন্নতের পাবন্দি করো, আমার তরিকা মোতাবেক চলো, আমার আনিত বিধান ইসলামে দাবিত হও। বলে কিরকম? ফি সিলমি কাফাতান, পরিপূর্ণভাবে। কিছু মানবে আর কিছু মানবে না তা হবে না। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহ জানাইয়া দিলেন, ও পয়গম্বর আরো বলে দাও, যদি তারা তোমাকে মেনে নেয়, তোমার এত্তেবা অনুসরণ অনুকরণ করে, তাইলে আমি 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 আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছি পুরস্কারের, ওয়ায়া গফিরিলাকুম জুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব তাদের সমস্ত পাপ রাশি অপরাধ রাশি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু গাফুরুর রহিম। অবশ্যই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। জোরে কোন ঠিক কিনা? এই ছিল আয়াত নাম্বার 31। এই আয়াতের তর্জমা সরল তর্জমা। এবার আসেন আমার ভাইয়েরা, 32 নাম্বার আয়াতে আল্লাহ কি বলে? قل أطيعوا الله والرسول فإن تولوا. ونبي মানব মণ্ডলীকে বলে দাও তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যর স্বীকৃতি দেওয়ার পর, আনুগত্য মেনে নেওয়ার পর কেউ যদি তা থেকে মুখ ফিরাইয়া নেয়, ফাইন তাওয়াল্লাহ, যদি তারা প্রত্যাখ্যিত হয়, প্রত্যাখ্যান করে বা মুখ ফিরাইয়া নেয়, তাহলে বলে দাও ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, এই অবাধ্যকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। কোরআনের চেয়ে নির্ভেজাল কথা, কোরআনের চেয়ে সঠিক কোনো কথা আমার জানা নাই, আপনাকেও জানা আসেনি। দুনিয়ার সব পুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে, রাইটার বলেন, মুসান্নেব বলেন, কিতাব লেখার পর, বই লেখার পর শেষে দিয়া বলে, যদি কোনো সুহৃদয় ব্যক্তির নিকট আমার কোনো লিখায় বা বক্তব্যে কোনো ত্রুটি ধরা পড়ে, সংশোধন হব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আল্লাহ কিতাব বলার আগে, কিতাব নাজিল করার আগে একবারে এক ফাস্টে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব, এটা এমন এক পুস্তক, লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ নাই। এটার নাম কি? আরো জোরে, হায় হায় জোরে জোরে, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজে গড়েতে দিলে তেমনি কোরআন। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর অনুগ্রহ লাভ করতে হলে, আল্লাহর সাহায্য পেতে হলে রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? না, ভালোবাসবেন? ভালোবাসা এক জিনিস, আর অনুসরণ অনুকরণ করা আরেক জিনিস। অনেক ওলামায়ে কেরাম আয়াতের ব্যাখ্যা করে, রসুলকে মহব্বত করলেই আর আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাইব, আল্লাহ কথাগুলো ঠিক কিনা? সঠিক ব্যাখ্যাই জানে না।
কিন্তু আল্লাহ হবে তোরা কেন আর রাসূলের এতবা হরো যদি হরো আয় আল্লাহ তোমাদের মাফ করে দিও কি মাফ করবে যে তোমাদের জীবনের সব পাপ রাশি বুঝুনড়া কার আরে জোরে কয় না কার না কারো পাপ রাশি কোন বাবা মাফ করবে কোন হিসাবে যদি কোন হিসাবে মনে করেন মাফ করতে পারবে এই হিসাবের কাছে murid হওয়া তো দূরের কথা থুতু মারা ফরজ ঠিক কি না বলতে পারেন হুজুর আপনি কি ফিরমা শেখের বিরুদ্ধে নুন এবার আমি ফিরমা শেখের বিরুদ্ধে কেন আল্লাহ তো বলছে যদি কেউ আমার ওলিদের বিরুদ্ধে আচরণ করে তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে এখন ওলি খারা আমাদের দেশে বহু ওলি আছে ওলি সিএনজি চালায় আছেনিও বহু ওলি আছে ওরে বাবার মুয়াজ্জিন আজান দেয় বেটা সিগারেট খায় এরকম ওলি আছেনি এই ওলি না ও আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলেন এরা হলো আমার বন্ধু ঠিক জোরে কয়েন এরা কি কার বন্ধু এরা কোন সিনটু ফিনটু না এরা আল্লাহর বন্ধু যেমন এত্তেবা করেছেন সাহাবায়ে কেরামের আজরে কোন ঠিক কিনা জীবনে যে ওয়াজ শুনছেন না আজকে এরকম একটা কিছু কথা বলা যাবে আপনাদেরকে শুনবেন হ্যাঁ মাশাআল্লাহ রেডি রেডি আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন না অপরাধ মাফ করবেন না শুধু দয়া করবেন না যদি কেউ আল্লাহর গোলামি করে রাসূলের ইত্তেবা করে গোটা দুনিয়াকে তার গোলামে পরিণত করবেন কে আল্লাহ কেউ উঠবেন না কপালটা নষ্ট করবেন না বসেন যদি এক গোলামি করা হয় কার আল্লাহ ইত্তেবা করা হয় কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দয়ার দৃষ্টান্তটা দেখেন শুধু গুনাহ মাফ করবেন না রে রে সিনস নি আমারে এর মা কালামার কা হুজুর দেখছ তো জীবনে মাইক সাইরা কিন্তু দইরাম কি কথা ঠিক আছে না আল্লাহ বলেন ওয়া ইদা পড়ি আল কোরআন ফাসতামিউ লাহু মনে করছেন আমি কৌতুক করি আল্লাহ বলেন যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা হয় কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ তোমরা সবাই শোনো চুপ করে শোনো লাআল্লাকুম তুরহামুন তাইলে তোমাদের জন্য আল্লাহর দয়া অনির্বান্ত অপরিহার্য জোরে কর ঠিক কিনা মোবাইল টোবাইল বন্ধ কর মুসলমান ইমানদার এবার এতবার ক্যাটালগ মাফ কাটি বলেন কারা সাহাবায়ে কেরামেরা সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে এতবা করেছে রসুলের অনুসরণ করতেছে করেছে ওই নমুনায় করা লাগবে কথা কন বলে কেমন করেছে আল্লাহ নবীর সাহাবীরা রসুলের এমন এত্তেবা করেছে নিজের মা বাবার চেয়ে রসুলকে বেশি মহাব্বত করেছে ছেলে সন্তানদের চেয়ে বেশি ভালোবেসেছে এত্তেবা করেছে দন্দৌলতের চেয়ে অধিক মহাব্বত করেছে কারা সাহাবীরা করছে রসুলের হাদিস আসেনি قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاني دخل الجنه ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام حب سنة دب ود حب رسول من أحب سنتي لكم قبل تكجاو سنة يحمى
মোহাম্মদ কোজা বা মোহাম্মদ কাশাওয়াদ নসেবত দরা আগার খাহি গোরে রাউশন কোনি গিরে লাজেন সুন্নতে পয়গম্বরি জোরে করুন মারহাবা এ মুসলমান ও নবীর উম্মত আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কারো ইমানের পূর্ণতা লাভ হবে না কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিকট আমি রসুল হব তোমাদের ছেলে সন্তান মা বাবা তোমাদের ধন দৌলত এবং নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় পাত্র জোরে কোন ঠিক কিনা এরপরে নবী বলেন শুধু তোমাদেরকে আল্লাহ দয়া করবেন না দুনিয়াতে পরকালে তোমাদেরকে জান্নাত দিবেন কার এত্তেবার মাধ্যমে রসুলের জোরে বলেন কার রসুলের আরো জোরে বলেন রসুলের এই ওয়াজ এ কালা হুজুরে করে নাই জমিয়তুল ফালার খতিবে করে নাই চরমনার বিশ্বাবে করে নাই স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কি দিয়া কেন যাবে কি কারণে যাবে আসতেছে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা তাদেরকে সারা তাদেরকে সারা সবাই জান্নাতে যাবে এবার বলছে সবাই না এর মধ্যে কিছু বাদ পড়বে সাহাবীরা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ কারা বাদ পড়বে কারা বঞ্চিত হবে এবার রসুল ক্লিয়ার করে দিচ্ছেন ওয়ালা মান আতানি যারা আমার ইত্তেবা করে জোরে কোন সুবহানাল্লাহ যারা আমার অনুসরণ অনুকরণ করে দাখল আল জান্নাত তারা জান্নাতে যাবে জোরে বলেন মারহাবা ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমার সুন্নতের পাবন্দি করে না আমার তরিকা মোতাবেক চলে না আমার জীবন আদর্শ গ্রহণ করে না তারা জান্নাত থেকে বঞ্চিত হবে জোরে জোরে কোন নাউযুবিল্লাহ তাহলে আল্লাহর রসুল এবং আল্লাহর আনুগত্যের দ্বারা আল্লাহর দয়া পাওয়া যাবে প্রথমার্ধের জীবনের সব গুনাহ মাফ ঘোষণা কা কে মাফ করবে জোরে বলেন কে মাফ করবে পাশাপাশি পরকালে জান্নাত দান করবে কার এত্তেবার মাধ্যমে রসুলের এত্তেবার মাধ্যমে এবার আরো কিছু আসেনি আরো কিছু এ আরো কিছুর এবার উত্তর শুধু আল্লাহ গুনাহ মাফ করবে না পরকালে জান্নাত দিবে না যদি কোনো বান্দা প্রকৃত পক্ষে আল্লাহর গোলামি করে দিলে আল্লাহর ভয় রাখি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর দাসত্ব করবে রসুলের মহাব্বত নিয়ে রসুলের এত্তেবা করবে গোটা দুনিয়া তার গোলামে পরিণত হবে গোলামি বুঝেননি দাসত্ব করা দাসত্বের আরেক অর্থ অনুসরণ করা অনুকরণ করা এবার অনুকরণ কিভাবে করবে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ এই এত সিগন্যাল দিলে আলোচনা ঠিক থাকবে না মাশাআল্লাহ সিগন্যাল দিন আমাকে হ্যাঁ এবার আসেন আমার ভাইয়েরা রসুলের এত্তেবা আল্লাহর গোলামিতে গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবাই ওই গোলামের গোলামি করবে এক নাম্বারের জীবন্ত উপমা হযরতে উকবা বিন নাফে একজন সাহাবি কার গোলাম আরো জোরে অনুসরণকারী কার রসুলের যেদিন বাহরাইন বর্তমান বাহরাইন বাহরাইন দখল করলেন বিজয়ী লাভ করলেন এক টানা 27 কিলোমিটার ঘোড়া দৌড়াইলেন আর এই ঘোড়া কোনো কাঁচা রাস্তা পাকা রাস্তা দিয়া দৌড়ায় নাই সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইছেন জোরে কোন সুবহানাল্লাহ 27 কিলোমিটার উকবা বিন নাফ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া দৌড়াইয়া সমুদ্রের উপর দিয়া বাহরাইন স্বাধীন করে বিজয় অর্জন করে আটলান্টিকের তীরে নামিয়া মুসলিম মুজাহিদদেরকে বলল এ মুসলিম সৈনিক সৈনিকেরা আখবিরিনি ওয়ারা হাজাল বাহারিল আহাব বড় সমুদ্রের ওপার আমাদের কোন প্রতিপক্ষ শত্রু আছে কিনা আমি সেখানে যাই মোকাবেলা করব এই আটলান্টিক মহাসাগর নাফ উকবা বিন নাফের জন্য বাধা নয় জোরে কোন সুবহানাল্লাহ
আর আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, একজন আরেকজনের উপরে কাটতিয়া পড়ি। সমুদ্র কেন বাধ্য হলো গোলাম হওয়ার? সমুদ্র কেন অনুসরণ করার জন্য রাজি হলো? আল্লাহর গোলামি করছে এই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের মুজাহিদ ছিলেন, মুজাহিদ নয় আমিরুল মুজাহিদ, মুজাহিনীদের মুজাহিদ। কাদিসিয়ার যুদ্ধে বাহানাস নগরী দখল করার পর দাজলার এ পারে দাঁড়াইয়া বললেন, এ দ্বীনের মুজাহিদেরা, আমরা আল্লাহর গোলাম রসুলের সাহাবি, তোমরা কি ইসলামের বিজয়ী পতাকা এই নদীর এপার রাখতে চাও না আফ্রিকা পর্যন্ত পৌঁছে দিতে চাও? সেনাপতির ভাষণে সবাই বললেন, ইয়া আমিরুল মুজাহিদিন, আমরা ইসলামের পতাকা এই দাজলা নদী পার করে আফ্রিকার জঙ্গলে পৌঁছে দিতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ দয়া শুধু করে এভাবে না, কিভাবে করে খেয়াল করতে হবে, যদি গোলামি করে কার? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তাই হয় তাহলে সবাই দাজলার মধ্যে ঝাঁপ মারো। প্রচন্ড গতিতে স্রোত চলছে, এই স্রোতের মধ্য দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি, ওনার কথায় মুসলিম মুজাহিদেরা, এই প্রচন্ড গতিতে স্রোত পানি চলছে, সাহাবীরা দ্বীনের মুজাহিদেরা দাজলার মধ্যে ঝাঁপ মারছে। কোথায় যাওয়ার জন্য? আফ্রিকার সীমানায় পৌঁছার জন্য। নদী পার হয়ে ওপার চলে গিয়ে বলেন, দেখেন যে বিভিন্ন জনের বিভিন্ন সামানাগুলা নাই, কারো পাত্রটা নাই, কারো গ্লাসটা নাই, কারো তীর নাই, কারো বল্লম নাই। সেনাপতির কাছে অভিযোগ দিলেন। এবার সেনাপতি দেখেন আল্লাহর গোলামদের পাওয়ার কারামতি, দাজলার পারে দাঁড়াইয়া বললেন, এ দাজলা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীর সাহাবি। সুবহানাল্লাহ, দি কয় নাও, আমরা আল্লাহর গোলাম রসুলের সাহাবি, আমরা দিন প্রতিষ্ঠার জন্য এসেছি। মুসলিম মুজাহিদদের হারানো বস্তুগুলো সব ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর গোলামদের কথা নদী শুনে অর্ডার করতে দেরি, আল্লাহর কুদরতে পানি হারানো বস্তুগুলো তীরে এনে বসাইয়া দিছে। এ বিশ্বাস হইব কিভাবে? এই বিশ্বাস আমার মস্তিষ্ক নাই, দেমাক কিন্তু নষ্ট হয়ে গেছে, আলোচনা উল্টা গেল আর স্যার কথা মনে থাকে না। ঠিক আছে, ধন্যবাদ। এবার নদী পেরিয়ে চলে গেলেন ওই পার আফ্রিকার সীমানায়। আফ্রিকার অধিবাসীদেরকে বললেন, আমরা আপনাদের আফ্রিকায় এসেছি আল্লাহর জমিন আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আমরা রাত্রিটা যাপন করবো, আমাদেরকে একটু নিরাপত্তা বা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেন। বেদিনের দলেরা দেখলেন মুসলমানদের যে সুরত দেখা যায়, দিনের মুজাহিদ বুঝেন না, এরা তো আমাদের সাথে যুদ্ধই না করবে, তো যুদ্ধে তো এদের সামনে দাঁড়াইতে পারবো না, তো আমরা এদেরকে যুদ্ধ করার আগে কলে কৌশলে মেরে ফেলি। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুন। দুনিয়া যত কৌশল অবলম্বন করা হয় না কেন, ইসলামকে পিষিয়ে দেওয়ার জন্য, নিবিদের জন্য, কিন্তু সর্বোত্তম কৌশল আল্লাহ কে? সে আল্লাহ আগের মতন আসেনি, একটু পরিবর্তন হয়েছে, আল্লাহ ইজ অলমাইটি, সর্বশক্তিমান ওই আল্লাহ। জোরে কোন, আগে যা ছিল এখনো আছে, বর্তমানে ভবিষ্যতে। আফ্রিকার বেদুইনের বদলেরা বললেন, এদের সাথে যুদ্ধ তো দূরের কথা, দাঁড়াতেই পারবো না, এদেরকে কলে কৌশলে মেরে ফেলবো। বলা হলো, তোমাদের জন্য আমরা জায়গার ব্যবস্থা করে দিতে পারি। দেখাইলেন কই, কথা কয় না, বুঝেন না, কেমনে বুঝবেন জঙ্গলে? আর আফ্রিকার জঙ্গলের কথা শুনলে এখনো তো মানুষ কাফে, কথা কোন ঠিক কিনা? কই জঙ্গলে, সেখানে থাকতে পারেন, তাদের টার্গেট ছিল জঙ্গলে যদি থাকে তাহলে রাতের অন্ধকারে হিংস্র জানোয়ারেরা এসে এদেরকে খাইয়া ফেলবে, তাহলে আর তাদের সাথে যুদ্ধ করা। বুঝেননি ভাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝলে হয়। এবার মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলিম মুজাহিদদেরকে বললেন, এ মুজাহিদেরা, আফ্রিকার এ বেদিনের দলেরা, এরা চায় আফ্রিকার হিংস্র জানোয়ারকে দিয়ে আমাদেরকে নিঃশেষ করে দিতে, আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলেই থাকবো। সুবহানাল্লাহ বলেন না, কলিজাটা এত বড় ছিল না, অনেক বড় ছিল, এ কলিজায় ভয় ছিল কার, সন্তুষ্টি ছিল কার? এ যদি তা থাকে দেখেন কেমন হয়, খবর আছে, আমরা জঙ্গলে থাকবো। সকলে বললেন ইনশা আল্লাহ। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর গোলাম নবীর অনুসরণ অনুকরণকারী আফ্রিকার জঙ্গলে দাঁড়াইয়া ওয়াজ শুরু কইরা দিলেন। আমনকো সামনে না, বনের হিংস্র জানোয়ারের মাঝে ওয়াজ শুরু করছে। ওয়াজের বাসনা ছিল ইয়া আইয়ুহাল আইয়ুহাল হাসারাতু ওয়াসিবা, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র জীব জন্তু জানোয়ারেরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এগুলো সব আমরা নবীর সাহাবী। ফাইন্না নাজিলুনা, আমরা কিছু সময় এই জঙ্গলে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি, কিছু সময় ফামান ওয়াজাদনাহু, আমাদের নিরাপত্তার জন্য তোমরা আপাতত এখান থেকে সরে পড়ো। কাদেরকে বলছেন? আরে আমরা তো মানুষে বললো, মানুষে শুনে না, কথাটা ঠিক কি না? যদি কেউ বিড়ি খায় না, এবারে পায়খানার বইও খায়, যদি বলে পায়খানার খান কে রে, হুজুর ক্লিয়ার হয় না? হাসির কথা বলছি, রাসূলের জীবন আদর্শ, পায়খানার বইসা মনে মনে ইস্তেগফার পড়া। ফাইন্না নাজিলুনা, আমরা এখানে কিছু সময় অবস্থানের জন্য সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আমার নিরাপত্তা, আমাদের নিরাপত্তার জন্য আপাতত দূরে যাও, সরে যাও, দুর্বৃত হও। এই ঘোষণার পরেও যদি তোমাদের কাউকে আমাদের দৃষ্টিতে পড়ে, তাইলে বাদু কাতাল না হু, এই তরবারি দ্বারা তোমাদের ফয়সালা করা হবে। আল্লাহর গোলামদের পাওয়ার, আইয়ুহাল হাসারাতু ওয়াসিবাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ফাইন্না নাযিলুনা, ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনাহু, যদি এই ঘোষণার পর তোমাদেরকে কাউকে আমাদের দৃষ্টিতে পড়ে, তাইলে আল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহে, এই তরবারি দ্বারা তোমাদের ব্যাপারে ফয়সালা করা হবে, মানে তোমাদেরকে হত্যা করা হবে। জোরে কর সুবহানাল্লাহ। ঘোষণা দিতে দেরি, এই ওয়াজ করতে দেরি, আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ারেরা সিংহ সিংহের বাচ্চার গারে কামড় মারলেন, বাঘ বাঘের গারে বিভিন্ন হিংস্র জন্তু বাচ্চার ডিম সামাল গুলো লইয়া সব দূরে ছড়ে গেলেন। এই দৃশ্যপট দেখে আফ্রিকার বেদিনের দলেরা বলে, যাদের কথা হিংস্র জানোয়ারেরা শোনে, এদের সাথে যুদ্ধ করা লাগবে না, এরা নিশ্চয়ই বিধাতার মনোনীত কোনো বান্দা, বিনা যুদ্ধে তারা পরাজয় বরণ ইসলাম গ্রহণ করে। কয়টা কথা আপনাদেরকে বলবো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায়, মানে ওমরের রাষ্ট্র ক্ষমতাকালে, আমি বুঝাতে চেয়েছি আল্লাহর ভয় দিলে রাখলে, রসূলের ইত্তেবা করলে শুধু গুনাহই মাফ হবে না, জান্নাতে পাওয়া যাবে না, দুনিয়ার সব বস্তুগুলো ওই বান্দার গোলামে পরিণত হবে, তাই আমি প্রমাণ করতে চাচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে আমিরুল মুমিনিনের কাছে এই মর্মে খবর দেয়া হলো, ইয়া আমিরাল মুমিনিন, মদিনাতে অগ্নিগিরির আবির্ভাব হয়েছে, অবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়েছে। অগ্নিগিরি চিনেননি, শিক্ষিত যারা তারা বুঝবেন, অদৃশ্য গজবের আগুন, শুধু আগুন না তো, অদৃশ্য গজব, অদৃশ্য যেই আগুন বর্তমান প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি নিভাতেও হিমশিম খাইতে হয়। এই তো গত কয়েক মাস আগে তুরস্কে এবং মেক্সিকোতে, ইউরোপে বারবার কিন্তু অগ্নিগিরি আউট হয়। আল্লাহ দয়া করে আমাদের বাংলাদেশকে হেফাজত রাখছে। কিসের কারণে? আলেম ওলামাদের পাচরণ, আল্লাহর কোরআনের আওয়াজ এবং ইমানদারদের সেজদার কারণে, যার কারণে ভিন্নি খাও মোল্লা ছিল না। দীর্ঘ কয়েক সপ্তাহ চেষ্টা করলেন তুরস্কে,
বর্তমান প্রযুক্তি ব্যবহার করে হেলিকপ্টার গানশিপ পর্যন্ত আগুন নিভাইতে ব্যর্থ। পরিশেষে তুরস্কে ত্বরিৎ গতিতে পরিষদকে ডাকা হলো, পরিষদ বুঝুন তো, সংসদ ভবন, সংসদের বৈঠক ডাকা হলো, ডেকে এই আগুনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো কি কইরা নিবানো যায়। তো মন্ত্রী পরিষদের মধ্যে হেরা ধর আমার মতন মুসলমান না, একজনে প্রস্তাব রাখলেন, শুনেছি আল্লাহ রসুলের হাদিস থেকে যখন এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ পড়া হয়, এটাকে বলা হয় বৃষ্টির নামাজ। শুনছেননি, পড়ছেননি? এই মন্ত্রী পরিষদের মধ্যে আঙ্গ টাকলা মুরব্বার মতন একজন ছিল, ওই যে ছাদে মাল নাই এতে কয়, তুরস্কে এখন গ্রীষ্মকাল চলছে, আকাশে কোনো মেঘ নাই, এখন বৃষ্টি হওয়ার কোনো একশো একশো সম্ভাবনা, এটা তো মনের অভিলাষ, প্রলোভন ছাড়া আর কিছুই না। পাগল কিন্তু শুধু চট্টগ্রাম না, তুরস্কও আছে। তো আমরা পড়ব আল্লাহর উপর ইয়াকিন রাখিয়া সিদ্ধান্ত হলো ঠিক আছে এস্তেস্কার নামাজ পড়া হবে। আল্লাহর কসম, এস্তেস্কার নামাজ পড়তে দেরি মাঠে এমনি ভাবে রহমতের বৃষ্টি এসে মুহূর্তের মধ্যে অগ্নিগিরিকে নিবাইয়া দেন। যা পারলো না অত্যাধুনিক প্রযুক্তি, পারলেন কে? এ আল্লাহ এখনো পারবেন নি, ভবিষ্যতে পারবেন নি? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যা পারি না আমরা তা পারে আল্লাহ। যখন ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম জাহানের প্রেসিডেন্ট, হুজুর মদিনাতে অগ্নিগিরির আবির্ভূত হয়েছে, হযরতে ওমর এই অদৃশ্য গজব নিবারণের জন্য, নিবৃত্তির জন্য, মিঠিয়ে দেওয়ার জন্য নবীজির হাতে অল্প কিছুদিনের মুসলমান নাম হলো হযরতে তমিমে তারি। কি নাম? হযরত তমিমে তারি। ডাকা হলো তমিমে তারি, লাব্বাইক। হুজুর কেন ডাকছেন? কো মদিনাতে নাকি অগ্নিগিরি আউট হইছে, বাইর হইছে, যাও এটা যেখান থেকে উঠছে সেখানে নিয়ে ঢুকাই দিয়ে আসো। বিশ্বাসে তো হয় না, সুবহানাল্লাহর আওয়াজ হইব কতিকা, বিশ্বাস হয়? ফারে ফারে ফারে, তমিমে তারি নবম হিজুরিতে রসুলের হাতে মুসলমান হয়েছে, দশম হিজুরিতে রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে, অল্প কয়েক মাস রসুলের সান্নিধ্য পেয়েছে এই সাহাবিরা। হুকুম করতে দেরি হযরতে তামিমে তারি রাদিয়াল্লাহু তাআলা সোজা অগ্নিগিরির কাছে, অগ্নিগিরির কাছে গিয়া কি কয় জানেন? এক রাওয়াতে এসেছে, ওটাকে লাড়ি বলে, এক রাওয়াতে এসেছে এ রুমাল দিয়ে বলতেছে ইরজিই ওরা, ইরজিই ওরা, পিছনে যা। আপনারা কিন্তু ওয়াজের টাইমটা এই বিভিন্ন পুরস্কার টুরস্কার দিয়ে শেষ করে দিচ্ছেন।